হ্যালো বন্ধুরা, শুরু করছি আজকের গ্রাউন্ড জিরো স্পোর্টস। সর্বভারতীয় ফুটবলের সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পরে আমাদের ভিডিওগুলির নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আইএসএলের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট দিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। তারকা স্ট্রাইকার রয় কৃষ্ণা মোহনবাগান দলে সই করে দিয়েছেন। তাকে পাবার জন্যে এশিয়া ও ইউরোপের বহু দল বড় বড় অঙ্কের অফার দিয়েছিল। ভারতীয় দলের মধ্যে মুম্বাই সিটি এফসি, এফসি গোয়া, এমনকি ইস্ট বেঙ্গল পর্যন্ত বিশাল অঙ্কের অফার দেয়। কিন্তু সব পাশে সরিয়ে রেখে সঞ্জীব গোয়েঙ্কার প্রিয় খেলোয়াড় মোহনবাগানকে বেছে নেওয়ায় সবুজ মেরুন সমর্থকরা নিশ্চয়ই খুশিতে ফেটে পড়বেন। আইএসএল দলের এফসি গোয়া তাদের রিজার্ভ দল থেকে পাঁচজন তরুণ খেলোয়াড়, যেমন 20 বছর বয়সী লিয়েন্ডার ডিকুনা, 21 বছর বয়সী সারিনেও ফার্নান্ডেস, 19 বছর বয়সী ফ্লান গোমস, 22 বছর বয়সী আরএন ডি সিলভা এবং 20 বছর বয়সী লালোয়াম পুইয়াকে মূল দলে জায়গা করে দিল। এই তরুণ খেলোয়াড়দের অন্তর্ভুক্তি ভারতীয় ফুটবলের জন্য অবশ্যই একটি ইতিবাচক দিক। এইভাবেই তাদের এখনকার গোলরক্ষক মোহাম্মদ নওয়াজ, ডিফেন্ডার সেরিটন ফার্নান্ডেস, মিডফিল্ডার লিস্টন কোলাসোকে তারা রিজার্ভ দল থেকে তুলে এনে মূল দলে জায়গা করে দিয়েছে এবং তারা আজ আইএসএলে যথেষ্ট সফল নাম। আমরা এটাই আশা করব যে আইএসএলের অন্যান্য যে দলগুলো আছে অথবা আই লিগের যে দল, তারা প্রতিভাবান প্রতিশ্রুতিবান এই সমস্ত তরুণ খেলোয়াড়দের মূল দলে জায়গা করে দেবেন, যাতে ভারতীয় ফুটবলকে তারা আগামী দিনে অনেক বছর ধরে সমৃদ্ধ করতে পারে। আইএসএলের নিয়মাবলীতে সামান্য অথচ তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। ম্যাচের দিন স্কোয়াডে প্রতিটি দলের 2 জন বিকাশমান বা ডেভেলপমেন্ট স্কোয়াডের খেলোয়াড় থাকা আবশ্যক করা হলো। এই 2 জনের জন্ম 2000 সালের 1 জানুয়ারি অথবা তারপরে হতে হবে। আগে একজন এই ধরনের খেলোয়াড় রাখা বাধ্যতামূলক ছিল। কতজন বিদেশি দলে থাকবে সে ব্যাপারে বলা আছে কমপক্ষে 5 এবং সর্বাধিক 7 জন বিদেশি পুরো দলে রাখা যাবে। এর মধ্যে একজনকে অবশ্যই এশিয়ান খেলোয়াড় হতে হবে। খেলার দিন মোট 5 জন বিদেশি খেলা যাবে এবছরের জন্য। পরের বছর আবার এই বিদেশির সংখ্যা কমিয়ে করা হয়েছে 4। এই যে 5 জন বিদেশি, এর মধ্যে একজন এশিয়া কোটার খেলোয়াড় রাখতেই হবে। একটি স্কোয়াডে সর্বাধিক 45 জন খেলোয়াড় রাখা হবে। সুতরাং বলতেই পারি যে এবার স্কোয়াডটিকে অনেক বড় করা হয়েছে, যাতে ভারতীয় অনেক খেলোয়াড় অন্তর্ভুক্ত হতে পারেন। মোহনবাগানের একটা খবর দিই। ফুটবলারদের মোহনবাগান কর্তারা জানিয়েছিলেন তাদের বকেয়া বেতনের 50% মিটিয়ে দেওয়া হবে জুন মাসের মধ্যে। সেই মতোই মঙ্গলবার বকেয়া বেতনের অর্ধেক পেয়ে গেলেন ফুটবলাররা। ভারতীয় ফুটবলারদের 3 মাসের বেতন বকেয়া ছিল, বিদেশি ফুটবলারদের আরেকটু কম। মঙ্গলবার কয়েকজন বিদেশি ফুটবলারের বকেয়া বেতনের পুরোটাই মিটিয়ে দেওয়া হয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা AIFF IM বিজয়নের নাম দেশের 4র্থ সর্বোচ্চ সম্মান পদ্মশ্রীর জন্য সুপারিশ করেছেন। তিনি যদি পদ্মশ্রী পান সেক্ষেত্রে কলকাতার মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ নিশ্চয়ই অত্যন্ত খুশি হবে, কারণ কলকাতার সঙ্গে তাঁর আছে নারীর যোগ। কেরালার থ্রিসুরে তিনি জন্মগ্রহণ করেছিলেন, অত্যন্ত গরিব ঘরে জন্মেছিলেন এবং ছোটবেলাতে জীবনযাপনের জন্যে তাকে সোডার বোতল পর্যন্ত বিক্রি করতে হয়েছে। মাত্র 17 বছর বয়সে কেরালার একটা মাঠে খেলার সময় তদানীন্তন পুলিশের ডাইরেক্টর জেনারেল তার নজরে পড়েন বিজয়ন, এবং তিনি বিজয়নকে দেখে তার খেলায় মুগ্ধ হয়ে সরাসরি কেরালা পুলিশে দলভুক্ত করেন। ধীরে ধীরে কেরলে থেকে বাইরেও তার পরিচিতি বাড়ে। 1991-92, 1993-94 এবং 1998-99 তিনি মোহনবাগানের হয়ে খেলেন। এরপরে 2001-02 এবং 2005-06 এই 2 বার ইস্ট বেঙ্গল হয়ে খেলেছেন। সুতরাং বলতে পারি যে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল 2 দলেরই নয়নের মণি ছিলেন এই বিজয়ন। 2003 সালে তিনি অর্জুন পুরস্কার পান। 1997 এবং 1992 AIFF ফুটবলার অব দ্য ইয়ার হন। 1998 সালে তাকে নিয়ে একটা সিনেমা হয় কালো হিরণ, কারণ কালো হরিণ নামেই
তিনি সারা ভারতবর্ষে পরিচিত। তার মতন অত্যন্ত ট্যালেন্টেড খেলোয়াড় ভারতীয় ফুটবলে বিরল, এবং তিনি এই বিরল প্রতিভা নিয়ে জন্মেছিলেন। আমাদের মনে আছে যে বিজয়ন বাইচুং জুটি ভারতীয় দলের একটি সম্পদ ছিল। 1989 সাল থেকে 2004 সাল অবধি 66 বার বিজয়ন ভারতবর্ষের হয়ে খেলেছেন এবং 29টি গোল করেছেন। বিজয়নের প্রতি আমাদের রইল শ্রদ্ধা এবং ভালোবাসা। এই আপডেটগুলোই তোমাদেরকে দেওয়ার ছিল আজকে, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটার ব্যাপারে তোমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলো না। ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে, ভালো থেকো, পাশে থেকো।